গাইজ, আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ারের এমন 10টি শর্ট ভিডিও, এই ভিডিওর মধ্যে রয়েছে মিলিয়ন্স অফ ভিউজ। তাছাড়া গাইজ, রিসেন্টলি মিস্টার ত্রিপুলার একটা শর্ট ভিডিওর মধ্যে তার ফেস রিভিল করেছে। তোমরা কি জানো মিস্টার ত্রিপুলার কোন চ্যানেলের মধ্যে তার ফেস রিভিল করেছে, আর মিস্টার ত্রিপুলার বাস্তবে আসলে দেখতে কেমন? এছাড়াও গাইজ, আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে এমন একটা শর্টস ভিডিও দেখাবো যে ভিডিওর মধ্যে 308 মিলিয়ন ভিউ রয়েছে। যে ভিডিওটা না দেখলে তোমরা কেউই বিশ্বাস করবে না এবং চিন্তাও করতে পারবে না এই ভিডিওটা কতটা জোস লেভেলের। সো গাইজ, ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অনেক বেশি এনজয় করবা। নাম্বার 10, বি2কে। মূলত বি2কে কে আমরা সবাই স্নাইপার কিং হিসেবে চিনে থাকি এবং সেই কিন্তু ফ্রি ফায়ার মধ্যে সর্বপ্রথম ডাবল স্নাইপার ইউজের ট্রেন্ড চালু করেছে। তাছাড়া গাইজ, তার অসাধারণ মুভমেন্ট এবং গতির জন্য কিন্তু যথেষ্ট ফেমাস সে। দুর্দান্ত মুভমেন্ট এবং মারাত্মক হেডশটের সাথে তার গেমপ্লে দেখলে যে কেউ তার ফ্যান হতে বাধ্য হবে। ওয়েল গাইজ, স্ক্রিনে মধ্যে তোমরা এখন যে শর্ট ভিডিওটা দেখতে পাচ্ছ, এটাই মূলত বি2কে সব থেকে বেশি ভিউ পাওয়া ভিডিও এবং অসাধারণ স্নাইপিং এর সাথে জোস লেভেলের একটা গেম প্লে দেখাচ্ছে। বর্তমানে বি2কে এর এই শর্টস ভিডিওর মধ্যে 12 মিলিয়ন প্লাস ভিউ রয়েছে আর লাইকের সংখ্যা 450K প্লাস। মূলত এই ভিডিওটা বি2কে তার চ্যানেলের মধ্যে আপলোড করেছিল 1 বছর আগে। নাম্বার 9, টোন্ডে গেমার। বর্তমানে নেপালের সব থেকে বড় ফ্রি ফায়ারের ইউটিউবার হচ্ছে এই টোন্ডে গেমার। বর্তমানে তার চ্যানেলের মধ্যে 7 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং মাঝে মাঝে সে তার চ্যানেলের মধ্যে দুর্দান্ত লেভেলের শর্টস ভিডিও আপলোড করে থাকে। আর ঠিক তেমনি আজ থেকে 1 বছর আগে একটা শর্টস ভিডিও তার চ্যানেলের মধ্যে আপলোড করেছিল, যেখানে টোন্ডে গেমারের একটা ম্যাচ চলাকালীন অটো হেডশট এবং দুর্দান্ত মুভমেন্টের এক জাদুকরের সাথে দেখা হয়েছিল এবং সেই জাদুকর টোন্ডে গেমারের ফুল স্কোয়াডকে নিমিশেই ওয়াইপ আউট করে দেয়। এবং তারপরে এই জাদুকর তার হ্যাকে দুর্দান্ত পাওয়ারটা দেখাইতে থাকে এবং সেই পাওয়ারের কারণে বর্তমানে টোন্ডে গেমারের চ্যানেলের মধ্যে আপলোড হওয়া এই শর্টসের মধ্যে 16 মিলিয়ন ভিউজ রয়েছে এবং ভিডিওটির মধ্যে 1.3 মিলিয়ন লাইকস রয়েছে। এন্ড এই ভিডিওটাও আপলোড করা হয়েছিল আজ থেকে 1 বছর আগে। अबे मारने मार सकते थे यार, मार मार रहा था मैं तो यार भाई। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या, साले को रिपोर्ट मारो। नंबर 8, बेज 99। मूलत ए बेज 99 शॉर्ट प्रथम प्रीमिस कैरेक्टर টাকে ভাইরাল করেছিল। একটা সময় প্রিমিস ক্যারেক্টারকে কেউই দেখতে পারতো না, যেই এই প্রিমিস ক্যারেক্টার নিয়ে লবির মধ্যে যাইতো তাকেই উড়াধুরা কিক মারা হতো এবং বট নুব এগুলা বলা হতো। কিন্তু ফ্রি ফায়ার মধ্যে সর্বপ্রথম এই ব্যাজ 99ই একমাত্র ইউটিউবার যে কিনা অ্যাডাম বা প্রিমিসকে ট্রেন্ডে নিয়ে এসেছে। এবং গাইস, তোমরা যারা ব্যাজ 99কে ফলো করো তারা হয়তো খুব ভালোভাবে যেন ব্যাজ 99 এর গেমপ্লে যেমন দুর্দান্ত তেমনি তার শাহরি কিন্তু জোস লেভেলের। अगर तुम्हारी मेहनत का कोई मजाक उड़ाता है तो उसको दिल पे मत लो, बस एक छोटी सी बात है उसको याद रख लो, क्योंकि किसी दिन मुझे भी किसी ने कहा था यार तू कहा और मैं कहा, और आज वही बोलते हैं भाई प्लीज अपनी फ्रेंड लिस्ट में रख लो। তো গাইস, বেজ 99 এর সাথে আমি কিন্তু একদমই একমত, তুমি তোমার কর্ম করে যাও, ফল একদিন পাবাই, আর যারা তোমার পিছনে গিবত করবে একদিন তারাই তোমার পায়ের কাছে এসে পড়বে। ওয়েল, বেজ 99 এর বর্তমানে এই অ্যাটিটিউড শায়রির মধ্যে 21 মিলিয়ন ভিউ রয়েছে আর লাইক রয়েছে 1.6 মিলিয়ন। তো গাইস, বেজ 99 এর এই শর্টস ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার 7, হোয়াইট 444। তুমি যদি ফ্রি ফায়ার খেলে থাকো তাহলে তুমি অবশ্যই হোয়াইট 444 কে চেনো, কারণ গাইস ফ্রি ফায়ার খেলা এমন একটা প্লেয়ারকে পাওয়া যাবে না যে কিনা হোয়াইট 444 কে চেনে না। এবং ফ্রি ফায়ার মধ্যে হোয়াইট 444ই একমাত্র প্লেয়ার যার কাছ থেকে আজ পর্যন্ত কেউ কখনো ইয়েলো ড্যামেজ দেখতে পারে নাই, সে অলওয়েজ টাইম তার ভিডিওর মধ্যে রেড মেরে থাকে অর্থাৎ হেডশট মেরে থাকে। যাই হোক গাইস, স্ক্রিনের মধ্যে তোমরা এখন হোয়াইট 444 এর যে শর্টস ভিডিওটা দেখতে পাচ্ছ এটাই মূলত হোয়াইট 444 এর সব থেকে বেশি ভিউ পাওয়া শর্টস ভিডিও। বর্তমানে এই শর্টস ভিডিওটির মধ্যে 23 মিলিয়ন ভিউ রয়েছে আর লাইক রয়েছে 11 লক্ষ প্লাস। কিন্তু গাইস, দুঃখজনক বিষয় এই যে হোয়াইট 444 এর মোস্ট ভিউ পাওয়া এই ভিডিওটি হোয়াইট 444 এর চ্যানেলের মধ্যে আপলোড করা নেই, হোয়াইট 444 এর এই ভিডিওটি অন্য একটা চ্যানেলের মধ্যে আপলোড করা হয়েছিল এবং সেখান থেকে 23 মিলিয়ন ভিউজ গেইন করে এই ভিডিওটি। তো গাইস, ভিডিওটা হয়তো বা তোমরা অনেকেই দেখেছো এবং এই ভিডিওর মধ্যে হোয়াইট 444 মূলত পানি MP40 দিয়ে দুর্দান্ত একটা 1v4 গেম প্লে দিয়েছিল। এন্ড তোমাদের সুবিধার্থে বলে রাখি, পানি MP40 কিন্তু এখান থেকে আমাদের মাঝে জনপ্রিয়তা পেয়েছিল। ধারণা করা হয় হোয়াইট 444 পানি MP40 টা এই ভিডিওর মাধ্যমে আমাদের মাঝে জনপ্রিয় করে তুলেছে। তো গাইস, হোয়াইট 444 এর এই ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার 6, ইয়ান গেমিং। সাবস্ক্রাইবারের দিক থেকে বর্তমানে ইন্ডিয়ান ইউটিউবারদের মধ্যে থেকে ইয়ান গেমিং চতুর্থ স্থানে
রয়েছে। যাই হোক গাইস, স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে শর্টস ভিডিওটি দেখতে পাচ্ছ এটাই মূলত জ্ঞান ভাই চ্যানেলের মধ্যে সবথেকে বেশি ভিউজ পাওয়া শর্টস ভিডিও। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে প্রকাশ পেয়েছে জ্ঞান ভাই কত বড় মনের একজন মানুষ, কেননা এই ভিডিওর মাধ্যমে দেখা গেছে জ্ঞান ভাই একজন দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে। বর্তমানে জ্ঞান ভাইয়ের এই মানবিক ভিডিওটির মধ্যে 24 মিলিয়ন ভিউজ রয়েছে এবং 3 মিলিয়ন লাইক রয়েছে। জ্ঞান ভাইয়ের চ্যানেলের মধ্যে আজ থেকে 1 বছর আগে আপলোড হওয়া এই ভিডিওটি কতটা মানবিক ছিল চলো সেটা দেখে আসা যায়। এস দুনিয়া মে সবসে বড়া যোদ্ধা মা হোতি হ্যায়। বাস্তব জীবনের মধ্যে দেখানো হয় এবং সবাইকে বোঝানো হয় বাস্তব জীবনে ফ্রি ফায়ার ক্যারেক্টার গুলো দেখতে কেমন। কিন্তু গাইস, এই ধরনের ভিডিওর মধ্যে সচরাচর আমরা 2 মিলিয়ন, 5 মিলিয়ন নতুবা 10 মিলিয়ন পর্যন্ত ভিউ দেখে থাকি। কিন্তু গাইস, তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে ভিডিওটি দেখতে পাচ্ছ এইটার মধ্যে বর্তমানে 28 মিলিয়ন ভিউজ এবং 1.6 মিলিয়ন লাইক রয়েছে। এন্ড এই ভিডিওটাও আপলোড করা হয়েছিল আজ থেকে 1 বছর আগে। ওয়েল, তোমরা হয়তো এখন চিন্তা করতে পারো এরকম একটা সাধারণ ভিডিওর মধ্যে এত ভিউজ আসলো কি করে। প্রথমত গাইস, তোমরা তো দেখতে পাচ্ছ কাপিলা ক্যারেক্টারকে বাস্তব জীবনে বলিউডের হিরোইন উর্বশীকে বানিয়ে দিয়েছে, আর বাকি সব ডিজলক প্রোনো যাই ক্যারেক্টার ঠিক থাকলেও আমাদের টাকলা রাফায়েল মামাকে পুরাই লেজেন্ড বানিয়ে দেওয়া হয়েছে। ওয়েল গাইস, স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে লেজেন্ড টাকলা মামাকে দেখতে পাচ্ছ মূলত তার জন্যই এই ভিডিওর মধ্যে এত ভিউজ এসেছে। তো গাইস, স্ক্রিনের মধ্যে দেখানো এই টাকলা লেজেন্ড মামাটির নাম কি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিও। নাম্বার 4, ওয়েল গাইস, স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে শর্টস ভিডিওটি দেখতে পাচ্ছ এটি মূলত 6 সেকেন্ডের একটা সাধারণ ভিডিও। ভিডিওটির মধ্যে আমরা তেমন কিছুই দেখতে পারি নাই, চমৎকার একটা মিউজিকের সাথে ফ্রি ফায়ারে সুন্দর একটা ইমোট দেখানো হয়েছে। তো গাইস, তোমরা কি গেস করতে পারছো মাত্র 6 সেকেন্ডের এই ভিডিওটির মধ্যে কত মিলিয়ন ভিউজ হয়েছে? বর্তমানে এই শর্টস ভিডিওটির মধ্যে 29 মিলিয়ন ভিউজ এবং 1 মিলিয়ন প্লাস লাইকস রয়েছে। তো গাইস, তোমরা কি জানো সাধারণত একটা ইমোট ভিডিওর মধ্যে এত ভিউজ কি করে আসলো? আমার ধারণা এই ভিডিওর মধ্যে এত ভিউজ আসার মূল কারণ হচ্ছে স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে ফ্রি ফায়ারের ইমোটটা দেখতে পাচ্ছ এই ইমোটের সাথে ব্যাকগ্রাউন্ডে চলা গানটির খুব সাদৃশ্য পাওয়া যায়, সেজন্যই হয়তোবা এই ভিডিওর মধ্যে এতটা ভিউজ এসেছে। নাম্বার 3, ফেয়ারলেস ম্যান এফেক্ট। বর্তমানে ইন্ডিয়ান সার্ভারের ভিতরে একমাত্র শর্টস কিং এই ইউটিউবারটাকেই বলা হয়, কেননা তার শর্টস ভিডিওর মধ্যে অ্যানিমেশনের সাহায্যে এতটাই জোস লেভেলের ভিডিও বানানো হয়। তার তৈরি করা প্রতিটা শর্টস ভিডিও প্রতিনিয়ত ট্রেন্ডিং এ থাকে। সে মূলত GTA 5 গেমটাকে পুরাই ফ্রি ফায়ার বানিয়ে নিয়েছে এবং ফ্রি ফায়ারের সব ক্যারেক্টার ঘর বাড়ি একেবারে সেম সেম করে নিয়েছে। সো GTA 5 টাকে ফ্রি ফায়ার করে নিয়ে প্রতিনিয়ত সে জোস লেভেলের শর্টস ভিডিও আপলোড করে থাকে তার চ্যানেলের মধ্যে। ঠিক হ্যায় ভাই, ইয়ে দেখ মেরে পাস ফরচুনার হ্যায়, মেরে পাস রেঞ্জ রোভার হ্যায়, মেরে পাস লোকেশ গেমার সে ভি মহঙ্গি BMW হ্যায়, তেরে পাস কিয়া হ্যায় নুবড়ে, চলো আ যাও শায়রি কে সাথ দিখাতা হুঁ মেরে পাস কিয়া হ্যায়, মে তুঝে কাস্টম মে মারুঙ্গা বডি বডি, অর ইয়ে দেখ মেরি ওডি, মন করতা হ্যায় মারু তুঝে এক থপ্পড় করারি, অর ইয়ে দেখ মেরি ফরারি। অবে ইয়ে সব তো ঠিক হ্যায়, মার কিউ রাহা হ্যায়? কিউকি কোন জিতেগা উসকা হো গয়া হ্যায় ফেসলা, অর ইয়ে দেখ মেরি টেসলা, চলো করো মুজরা। যাই হোক গাইস, তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটাই মূলত তার চ্যানেলের মধ্যে সব থেকে বেশি ভিউজ পাওয়া শর্টস ভিডিও। বর্তমানে এই ভিডিওর মধ্যে 34 মিলিয়ন ভিউজ এবং 2 মিলিয়ন প্লাস লাইক রয়েছে। নাম্বার 2, ব্রোকেন জয়স্টিক। তো গাইস, ইন্ডিয়ান সার্ভারের মধ্যে সে মূলত টিপস এন্ড ট্রিক্স এবং আপকামিং ইভেন্ট ছাড়াও তার চ্যানেলের মধ্যে চমৎকার কিছু লেজেন্ডারি শর্টস ভিডিও রয়েছে। তার ভিতর থেকে স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে শর্টস ভিডিওটি দেখতে পাচ্ছ সেটি অন্যতম। বর্তমানে এই ভিডিওটির মধ্যে 62 মিলিয়ন ভিউজ এবং 4 মিলিয়নের কাছাকাছি লাইকস রয়েছে। নাম্বার 1, ওয়েল এক নাম্বারে আমি তোমাদেরকে ফ্রি ফায়ারে সব থেকে বেশি ভিউজ পাওয়া শর্টস ভিডিওটি দেখাতে চলেছি। তো স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছ মূলত এই ভিডিওটা মিস্টার বিনের একটি ভিডিও, যে ভিডিওটা ফ্রি ফায়ারের কোনো একজন ইউটিউবার সুন্দর করে র‍্যাঙ্ক টায়ারের কিছু আইকন দিয়ে এডিট করেছিল, যেটা ফ্রি ফায়ারের সকল অডিয়েন্সদের খুব ভালো লেগে যায় এবং যার ফলে বর্তমানে এই ভিডিওটির মধ্যে 308 মিলিয়ন প্লাস ভিউজ এবং 12 মিলিয়ন প্লাস লাইক রয়েছে। এন্ড এই ভিডিওটি ফ্রি ফায়ারের ইতিহাসে সব থেকে বেশি ভিউজ পাওয়া শর্টস ভিডিও। তো গাইস, এতক্ষণ পর্যন্ত তোমরা তো অনেকগুলো শর্টস ভিডিও দেখতে পেলা এবং অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এই শর্টস ভিডিওগুলোর মধ্যে থেকে তোমার কাছে কোন শর্টস ভিডিও সব থেকে বেশি ভালো লেগেছে। তো গাইস, এখন আমি তোমাদেরকে মিস্টার ত্রিপুলারের একটি শর্টস ভিডিও দেখাতে চলেছি, যে ভিডিওর মধ্যে মিস্টার ত্রিপুলারকে সন্দেহাতীত ভাবে দেখানো হয়েছে। গাইস,
তোমরা তো মিস্টার ত্রিপুলারের একটি শর্টস ভিডিও দেখতে পেলা এবং গাইস এই ভিডিওর মধ্যে ভিভাস আইডি সহ মিস্টার ত্রিপুলারের আইডিকে দেখানো হয়েছে যদিও এই আইডিটা মিস্টার ত্রিপুলারের কিনা সঠিক আমি জানতে পারি নাই কিন্তু গাইস এই শর্টস ভিডিওর মধ্যে যে আইডিটা দেখানো হয়েছে ওই আইডিটার মধ্যে যেহেতু ভিভাস রয়েছে এবং আইডিটার নামও মিস্টার ত্রিপুলারের মতো একদমই সেম যেহেতু আমার ধারণা এটাই হয়তোবা মিস্টার ত্রিপুলার তো গাইস এই শর্টস ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও এবং তোমার পার্সোনাল মতামতটা অবশ্যই কমেন্টে লিখে দিও তো গাইস এই তো ছিল আমাদের আজকে টোটাল ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দিও এবং আমাদের চ্যানেল এসটিভি গেম কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তো গাইস আজকের মতো পর্যন্তই টাটা গুড বাই আল্লাহ হাফেজ